এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলো আজ। এবার এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অংশ নিচ্ছে 20,24,192 জন শিক্ষার্থী। দেশের 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন 3,700টি কেন্দ্রে। আজ প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের 200 গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষে আগামী 12 মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলো আজ। এবার এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অংশ নিচ্ছে 20,24,192 জন শিক্ষার্থী। দেশের 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন 3,700টি কেন্দ্রে। আজ প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের 200 গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষে আগামী 12 মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলো আজ। এবার এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অংশ নিচ্ছে 20,24,192 জন শিক্ষার্থী। দেশের 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন 3,700টি কেন্দ্রে। আজ প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের 200 গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষে আগামী 12 মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলো আজ। এবার এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অংশ নিচ্ছে 20,24,192 জন শিক্ষার্থী। দেশের 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন 3,700টি কেন্দ্রে। আজ প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের 200 গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষে আগামী 12 মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলো আজ। এবার এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অংশ নিচ্ছে 20,24,192 জন শিক্ষার্থী। দেশের 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন 3,700টি কেন্দ্রে। আজ প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের 200 গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষে আগামী 12 মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।